আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটি একটি হিন্দি রোমান্টিক ড্রামা মুভি। মুভিটির নাম দাওয়াতে ইশক। একটা দরিদ্র মেয়ে বিশেষ একটা কারণে তার বাবার সাথে মিলে মাস্টার প্ল্যান করে বড়লোক ছেলেদেরকে ফাঁসাতে গিয়ে কিভাবে নিজেই ফেঁসে যায় এবং শেষমেশ মেয়েটির সাথে কি হয় তা নিয়ে মুভির গল্পটা। তো চলুন মুভির কিছু ঝলক দেখে নিয়ে মুভিটি শুরু করা যাক। And what is that? Crime. Get out! Haram zada! Nakli. হাই, আমি এসআর রোমানা, সিনেমাউইথ রোমানার নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। মুভির শুরু হয় হায়দ্রাবাদ শহরের একটি মহল্লায়। এই মহল্লায় সাদা একটি গাড়ি ঢুকতেই পাশের ছোট্ট এক বিল্ডিং থেকে আব্দুল কাদির নামের একজন লোক বেরিয়ে এসে এদেরকে রিসিভ করে। আসলে এরা আব্দুল কাদিরের মেয়ে গুল্লুকে দেখতে এসেছে। তো অতিথিদের আসার খবর পেয়ে যে মেয়েটি বেরিয়ে আসলো এটাই সেই গুল্লু। গুল্লু সম্পর্কে বলতে গেলে সে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির সুন্দর এবং স্মার্ট একটা মেয়ে। তবে হ্যাঁ, গুল্লুর মা বেঁচে নেই। যাই হোক, গুল্লু সবার জন্য শরবত নিয়ে আসলে যে ছেলেটি তার সাথে লাইন মারে এটাই সেই পাত্র, নাম মন্টু। তো গুল্লুর বাবা এদের দুজনকে একে অপরের সঙ্গে কথা বলার জন্য ছাদে পাঠিয়ে দিয়ে ছেলের বাবা মা 20 লাখ টাকা যৌতুক চেয়ে বসে। কিন্তু কাদিরের তো এত টাকা যৌতুক দেওয়ার সামর্থ্য নেই। তাই তার মেয়ে যে পড়াশোনায় অনেক ভালো এবং তার মেয়ে যে অনেক ব্যাপারে মেডেল পেয়েছে সেগুলো দেখাতে থাকে, যাতে করে এরা গুল্লুর ট্যালেন্টের দিকটা বিবেচনা করে যৌতুক কম চায়। কিন্তু তেমন কোনো ফায়দা হয় না। ছেলের বাবা 20 লাখ টাকা থেকে 18 লাখে আসে। কিন্তু কি আর করার, মেয়ের মুখের দিকে চেয়ে কাদির রাজি হয়ে যায় আর ছেলের বাবা মা সবাই খুশি হয়ে যায়। এমন সময় মন্টু মিয়া রেগে মেগে নিচে নেমে আসলে মন্টুর মা জানতে চায় কি হয়েছে। গুল্লু বলে, আপনার ছেলে তো পুরোই ডাব্বা, বায়োডাটায় লেখা ছিল ইংরেজিতে ডিগ্রি করেছে, কিন্তু ব্লু কে বিলু বলছে আর ফিল্ম কে ফিল্ম বলছে। সে আমাকে বলছে আমি বিলু ফিল্ম দেখি নাকি। তুমি বলো বাবা, যে ছেলে ইংরেজিতে এমন ডাব্বা তাকে আমি স্বামী হিসেবে মেনে নিব কি করে। এই বলে গুল্লুর এই পাকা হওয়া বিয়েটা ভেঙে দেয়। আসলে গুল্লুর স্বপ্ন সে পড়াশোনা করে আমেরিকায় সেটেল হবে, তাই ইংরেজির প্রতি তার অন্য লেভেলের একটা ভালোবাসা আছে। সে নিজে যেমন ইংরেজি পছন্দ করে তেমন আমেরিকান অ্যাকসেন্টে ইংরেজি বলতে পারে এমন ছেলেকে তার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এত কষ্টে অ্যারেঞ্জ করা বিয়েটা ভেঙে দেওয়ায় গুল্লুর বাবা গুল্লুর উপর ভীষণ রাগ করে। পরের দিন গুল্লু এবং তার বাবা রেডি হয়ে অফিসে যাওয়ার জন্য বেরিয়ে পড়লে আমরা জানতে পারি গুল্লুর বাবা হাইকোর্টের একজন সৎ ও নিষ্ঠাবান অ্যাসিস্ট্যান্ট লয়ার। তো গুল্লুর বাবা গুল্লুকে বলে, আমার রিটায়ারমেন্ট হতে আর 2 বছর বাকি আছে, এর মধ্যে তোমার বিয়ের একটা ব্যবস্থা করতে পারলে তবেই আমি শান্তি পাবো। গুল্লু সান্ত্বনা দিয়ে বলে, বাবা তুমি চিন্তা করো না, যৌতুক ছাড়াই শুধু আমার ট্যালেন্ট দেখে আমাকে বিয়ে করবে এমন ছেলে অবশ্যই পেয়ে যাবে। এই বলে গুল্লু তার বাবাকে হাইকোর্টে নামিয়ে দিয়ে নিজের কাজে চলে যায়। মানে গুল্লু বর্তমানে এই জুতার শোরুমে সেলসম্যানের জব করতেছে। তো গুল্লু তার সহপাঠী মুস্কানের সঙ্গে গল্প করতেছে, এমন সময় মুস্কান সামনের কফি শপে আসা একটা ছেলেকে দেখিয়ে দিলে গুল্লু মুস্কি হেসে বলে, ছেলেটা অনেক হ্যান্ডসাম তাই না। এরপরে গুল্লু মন খারাপ করে বলে, তাতে কি, আমি 1 মাস থেকে ছেলেটির সাথে লাইন মারার চেষ্টা করতেছি বাট ছেলেটি পাত্তাই দিচ্ছে না। এমন সময় ছেলেটি এই দিকে আসতে ধরলে গুল্লু খুশি হয়ে দরজার দিকে এগিয়ে যায়। ছেলেটি তখন ভিতরে এসে গুল্লুর দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, হাই আমজাদ। এরপর আমজাদ আমেরিকান অ্যাকসেন্টে ইংলিশে বলে যে সে তার মায়ের জন্য জুতা কিনতে চায়। ব্যাস, এত সুন্দর ইংলিশ শুনে গুল্লু আমজাদের উপরে পুরো ফিদা হয়ে যায়। বিষয়টা বুঝতে পেরে আমজাদ বলে, আমি তোমাকে 1 মাস ধরে ফলো করছিলাম। আমজাদের কথা শুনে গুল্লুও লজ্জা ভরা ফেসে বলে, আমিও এতদিন এই শোরুমে তোমার এন্ট্রি নেওয়ার অপেক্ষা করছিলাম। এসব বলে দুজনেই একটু নার্ভাস হয়ে যায়। এরপরে দুজনেই গল্প করতে করতে শপিং মল থেকে বের হতে থাকলে গুল্লু বলে, তুমি কি আমেরিকাতে থাকো? আমজাদ বলে, না। গুল্লু বলে, তাহলে এত সুন্দর আমেরিকান অ্যাকসেন্ট কিভাবে শিখলে? আমজাদ বলে, আমি এখান থেকেই আমেরিকার একটা কোম্পানির মার্কেটিং এক্সিকিউটিভ হয়ে কাজ করি। কিছুদিন পরেই আমি পুরোপুরি আমেরিকার কালামাজু শহরে শিফট হব, কারণ আমি সেখানে MBA অ্যাডমিশন পেয়ে গেছি। তো গুল্লুরও স্বপ্ন আমেরিকা সেটেল হওয়া, এদিকে আমজাদেরও স্বপ্ন আমেরিকায় MBA করা। তাই গুল্লু সেই খুশি হয়ে যায় ও বাসায় এসে সারা রাত ধরে আমেরিকার কালামাজু শহর নিয়ে রিসার্চ করে। পরের দিন আমজাদের সঙ্গে গুল্লুর আবার দেখা হলে গুল্লু যেভাবে
কালামজু শহর সম্পর্কে সবকিছু ডিটেলসে বলতে শুরু করে, তা দেখে আমজাদ অবাক হয়ে বলে, তুমি আমেরিকার সম্পর্কে এত কিছু কিভাবে জানো? গুল্লু বলে, আমার অনেক স্বপ্ন ছিল আমেরিকায় শুজ ডিজাইন নিয়ে পড়াশোনা করা, কিন্তু কপাল দেখো আমি এখানে শুজ বিক্রেতা হয়ে পড়ে আছি। এটা শুনে আমজাদ বলে, তুমিও আমার সাথে আমেরিকা চলো, তুমি আমেরিকাতে গিয়ে শুজ ডিজাইনার হবে আর আমি তোমার কোম্পানির মার্কেটিং এক্সিকিউটিভ হব, তোমার ব্র্যান্ডের নাম দিব গুল্লু। আমজাদের মুখে এইসব কথা শুনে গুল্লুর আমেরিকা যাওয়ার মৃত প্রায় স্বপ্নটা আবার জীবিত হয়ে ওঠে ও একটা গান শুরু হয়ে যায়। গানের সিনগুলো বাদ দেওয়ার মতো নয়, কারণ গানের মাঝ দিয়ে কাহিনী সামনে এগোয়, তাই সিনগুলো চলুক। আর এই ফাঁকে আমি আপনাদেরকে একটা গুড নিউজ দেই, আমি কোরিয়ান রোমান্টিক মুভিগুলোর উপর আরেকটি চ্যানেল খুলেছি এবং সেই চ্যানেলে আপলোড করার জন্য গত কয়েক মাসে প্রায় 40টিরও বেশি ভিডিও বানিয়ে একদম কমপ্লিট করে ফেলেছি এবং আজকেই অলরেডি 3টি ভিডিও আপলোড করে দিয়েছি। আপনি যদি ইউটিউবে গিয়ে ইংলিশে এভাবে রোমান্টিক মাইন্ড 2.0 লিখে সার্চ করেন তাহলেই আমার নতুন চ্যানেলটি পেয়ে যাবেন। তাছাড়াও এই ভিডিওর কমেন্টেও লিংক দিয়ে রেখেছি, সেখানে ক্লিক করেও যেতে পারবেন। তো ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ কমপ্লিট হওয়া ভিডিওগুলো তো আপলোড হবেই, সেই সাথে নিয়মিত নতুন নতুন ভিডিও আপলোড হতেই থাকবে। সো যারা আমার ভিডিও বেশি বেশি দেখতে চান তারা ওই চ্যানেলে চলে আসেন, আপনার দাওয়াত রইল, আইসেন কিন্তু। কেমন তো গুল্লুর এক বান্ধবীর বিয়েতে আমজাদ আসলে গুল্লু আমজাদকে নিয়ে একটা গাড়ির ভিতরে ঢোকে ও নানা গল্প স্বল্প করে। গল্পের মাঝে আমজাদ বলে, আমার আমেরিকা যাওয়ার ডেট এগিয়ে আসতেছে, তাই একটা কাজ করি, আমার পরিবার নিয়ে তোমাদের বাড়িতে প্রস্তাব নিয়ে যাই। গুল্লু খুশি হয়ে মাথা নাড়ালে সিন চলে আসে পরের দিন সকালে, আমরা দেখি আমজাদ এবং গুল্লুর পরিবার একটা রেস্টুরেন্টে মিট করেছে। তো আমজাদের বাবা গুল্লুর বাবাকে বলে, আপনাকে যৌতুক নিয়ে চিন্তা করতে হবে না, আপনি আপনার মেয়েকে এক কাপড়ে পাঠিয়ে দিবেন, আমরা এতেই খুশি, শুধুমাত্র কিছু সাহায্য প্রয়োজন। এই প্রথম কোনো ছেলে পক্ষের মুখে এমন কথা শুনে গুল্লুর বাবা অনেক খুশি হয়ে বলে, হ্যাঁ হ্যাঁ বলুন, আপনাদের কি সাহায্য লাগবে? আমজাদের বাবা বলে, তেমন কিছু না, আমেরিকায় আমজাদের উচ্চশিক্ষার জন্য যা খরচ হবে শুধু সেইটুকু। আমি শুধু আমজাদের জন্য বলছি না, তার সঙ্গে গুল্লুও তো থাকবে, তাই না? এই বলে আমজাদের বাবা একটা লিস্ট গুল্লুর বাবার হাতে ধরিয়ে দেয়। গুল্লুর বাবা হিসাবের লিস্টটা খুলে মাত্র 8 লাখ টাকার হিসাব দেখে খুশি হয়ে গুল্লুর দিকে তাকায়। আমজাদের বাবা বলে, ভাই সাহেব 8 লাখ নয়, ওটা 80 লাখ। এই কথা শুনে গুল্লু এবং গুল্লুর বাবা তো পুরোই শক। গুল্লু বলে, আমজাদ তুমি যদি আমাকে সত্যিই ভালোবেসে থাকো তাহলে আমাদের থেকে এত টাকা কিভাবে চাইতে পারো? আমজাদ কিছু বলতে তো চাই বাট বাবা মায়ের ভয়ে কিছু বলতে পারে না। তখন গুল্লুর বাবা শেষমেশ বলে, ভাই সাহেব আমি জমি জমা ও গুল্লুর মায়ের রেখে যাওয়া গহনা সব বিক্রি করে সর্বোচ্চ 15 লাখ টাকা ম্যানেজ করে দিতে পারবো। মাত্র 15 লাখ টাকার কথা শুনে আমজাদের বাবা মা হাসি ঠাট্টা শুরু করে। গুল্লু ভাবে আমজাদের বাবা মা এমন হলো আমজাদ তো আর এমন না, তাই গুল্লু বারবার আমজাদকে বলে, আমজাদ তুমি কিছু বলছো না কেন? এবার আমজাদ সাহস করে তার বাবাকে বলেই ওঠে, বাবা আমার লেখাপড়া করতে তো 60 লাখ টাকা খরচ হবে, তো তুমি 80 লাখ কেন চাচ্ছ? 60 লাখ নাও, কন মন্ডা তাইলে কি কয়। এতক্ষণ গুল্লু যার ভরসায় বসেছিল সেই লোকটিও এই কথা বলতেছে। ব্যাস গুল্লুর সকল আশা ভরসা শেষ হয়ে যায় ও গুল্লু রেগে মেগে আমজাদের মুখে কোল্ড ড্রিঙ্কস ছুঁড়ে মেরে তাদেরকে গালিগালাজ করে তাড়িয়ে দিতে থাকে। আমজাদ বলে, গুল্লু আমি তোমাকে অনেক ভালোবাসি। গুল্লু বলে, আমি তোমাদের মতো ছেলেদেরকে ঘৃণা করি যারা শুধু যৌতুকের জন্য বিয়ে করে। এটা বলেই গুল্লু রাগ করে তাদের সবাইকে তাড়িয়ে দেয়। এরপর গুল্লু সন্ধ্যায় বাড়িতে এসে তার রুমে লাগানো সব আমেরিকান পোস্টারগুলো ছিঁড়ে ফেলে, কারণ সে আমজাদকে অন্য ছেলেদের থেকে আলাদা মনে করে আবার নতুন করে স্বপ্ন দেখল, কিন্তু শেষমেশ সেই আমজাদও অন্য ছেলেদের মতোই আচরণ করলো। তাই ছেলেদের প্রতি ভীষণ ঘৃণা নিয়ে গুল্লু ল্যাপটপ চালাতে ধরলে একটা নিউজ দেখতে পায়, যেখানে একটা মহিলা তার স্বামীর বিরুদ্ধে সেকশন 498-এ যৌতুক মামলা করেছে এবং মামলাটা জিতে তার স্বামীর থেকে 10 কোটি টাকা জরিমানা আদায় করেছে। এটা দেখে গুল্লুর মাথায় হঠাৎ করে একটা আইডিয়া চলে আসলে গুল্লু কেন জানি তার আমেরিকা যাওয়ার স্বপ্নটাকে আবার নতুন করে দেখতে শুরু করে। দিন পরের দিন সকালবেলা একটা রেস্টুরেন্টে আসে, গুল্লু তার বাবাকে অনেক যত্ন করে বিরিয়ানি খাওয়াচ্ছে দেখে গুল্লুর বাবা বলে, খাতিরদারি দেখে আমি বুঝতে পারতেছি তুমি কোনো আবদার করতে যাচ্ছ, তো বলো কি কাহিনী? ব্যাস গুল্লু বলে ওঠে, বাবা আমি সিদ্ধান্ত নিয়েছি আমি কোনোদিন বিয়েই করব না, সেটা বিলু ফিলিমওয়ালা অশিক্ষিত হোক বা আমেরিকান MBA করা ছেলে। আমি বুঝে গেছি ছেলেদের কাছে মেয়েদের বন্ধুত্ব ভালোবাসা যোগ্যতা ট্যালেন্ট এগুলোর কোনো মূল্যই নেই। গুল্লুর বাবা বলে, তুমি ভুল বুঝতেছো, সব ছেলেরা এক হয় না। গুল্লু বলে, সেটা আমার দেখা হয়ে গেছে, তাই আমি এখন আমার স্বপ্নটা পূরণ করার জন্য আর কোনো ছেলের উপর ডিপেন্ড করতে চাই না, আমি আমেরিকায় পড়াশোনা করে শুজ ডিজাইনার হব আর তুমি আরাম করবে। এসব শুনে গুল্লুর বাবা মজা করে বলে, তাহলে আমরা কোন ব্যাংক ডাকাতি করে আমেরিকা যাব সেটা তো বলো। গুল্লু ফিসফিস করে বলে, বাবা
ব্যাংক ডাকাতি নয়, আমরা 498A সেকশনটাকে ব্যবহার করব। গুল্লুর বাবা বলে, এটা আইন, এটা কোনো নেল পলিশ নয় যে তুমি ব্যবহার করবে। গুল্লু বলে, বাবা সব প্ল্যান করে ফেলেছি, প্রথমে আমরা আমাদের নাম ও পরিচয় পরিবর্তন করে বড়লোক সেজে কোনো শহরে যাব। এরপর আমার বিয়ের জন্য ফটো এবং বায়োডাটা ম্যারেজ মিডিয়া সাইটে পোস্ট করব। আমাকে বড়লোকের মেয়ে ভেবে মোটা অঙ্কের যৌতুকের লোভে নিশ্চয়ই ছেলেদের লাইন লেগে যাবে। তখন আমরা তাদের ইন্টারভিউ নিব এবং সব থেকে লোভী এবং টাকাওয়ালা ছেলেকে মিথ্যে বিয়ে করব। এরপর পরের দিনই যৌতুক নেওয়ার দায়ে ছেলেটির উপর 498A সেকশনে মামলা করব। তখন ছেলেপক্ষ নিশ্চয়ই জেলের ভয়ে আমাদের সঙ্গে মীমাংসা করতে আসবে। ব্যাস, আমরা ওদের কাছ থেকে 80,00,000 টাকা আদায় করব এবং টাকা নিয়ে সোজা আমেরিকা পালাবো। এসব শুনে গুল্লুর বাবা প্রচন্ড রেগে যায় ও বলে, দ্বিতীয়বার যেন তোমার মুখে আর এসব না শুনি। এটা বলে গুল্লুর বাবা রেগে মেগে সেখান থেকে চলে গেলে চিন চলে আসে পরের দিন সকালে। গুল্লুর সকাল সকাল ঘুম থেকে উঠেই কালকের সেই প্ল্যানটা আবার তার বাবাকে বোঝানোর চেষ্টা করে। গুল্লুর বাবা রাগ করে বাহিরে বের হলে গুল্লু বলে, বাবা আজকে আমি আরো ভালোভাবে প্ল্যান করেছি। আমি খবর নিয়েছি পাশের গলিতেই 2 দিনের মধ্যে নকল পাসপোর্ট বানিয়ে দেয়। তুমি শুধু ব্যাংক থেকে তোমার সকল টাকা উঠিয়ে ফেলো, সেগুলো ফটোকপি করে আরো বেশি বানাতে হবে। গুল্লুর বাবা অবাক হয়ে বলে, তুমি এসব কোথা থেকে শিখলে? গুল্লু বলে, বাবা সবই ইন্টারনেটের কামাল, তুমি শুধু বলো আমরা কোথায় যাব, লখনৌ নাকি দিল্লি? গুল্লুর বাবা রাগ করে বলে, জেলে যাব। এই বলেই তিনি বাথরুমে ঢুকে পড়ে। বাট গুল্লু হাল ছাড়ে না, সে অফিসে যাওয়ার সময় আবার তার বাবাকে বোঝাতে শুরু করে। কিন্তু বাবা কিছুতেই রাজি হচ্ছে না দেখে গুল্লু রাগ করে বলে, তুমি আমাকে সাহায্য না করলে কিন্তু আমি নিজেই সবকিছু করব। গুল্লুর বাবা বলে, এমনটা করলে আমি নিজে তোমাকে জেলে ঢুকাবো। গুল্লু বলে, ঠিক আছে তাহলে আমি কালকেই ওই বিলু ফিল্মওয়ালাকে বিয়ে করি, সে নিজেও বিলু ফিল্ম দেখবে, আমাকেও দেখাবে, তাহলেই তো তুমি খুশি, তাই না? এসব বলেই গুল্লু রাগ করে চলে যেতে থাকলে গুল্লুর বাবা পিছন থেকে ডাক দিয়ে বলে, গুল্লু আজকে খোদা হাফেজ বলবে না? গুল্লু কোনো কথা বলে না। গুল্লুর বাবা তখন আপসেট হয়ে যেই না পিছন ফিরে যেতে ধরে তখনই এই গেল। দূর থেকে গুল্লু চিৎকার চেঁচামেচি শুনে ছুটে এসে দেখে তার বাবা আঘাত পেয়ে রাস্তায় পড়ে গেছে। গুল্লু তো পুরো অস্থির হয়ে যায়। তো গুল্লু তার বাবাকে বাড়িতে নিয়ে এসে ক্ষতস্থানে ব্যান্ডেজ করিয়ে দেয় ও আজকে কাজ থেকে ছুটি নেয়। এরপর গুল্লু তার বাবাকে ঔষধ খেতে দিলে গুল্লুর বাবা আপসেট হয়ে বলে, গুল্লু আজকে যদি আমার কিছু হয়ে যেত তাহলে তো তুমি একা হয়ে যেতে। গুল্লু তার বাবাকে সান্ত্বনা দিয়ে বলে, চিন্তা করো না বাবা, কিচ্ছু হবে না তোমার, আর হ্যাঁ আমি তোমাকে আর কখনো কষ্ট দিব না, সরি। গুল্লুর বাবা বলে, সরি বলার কোনো দরকার নেই, আমার সত্যি কিছু হয়ে যাওয়ার আগে আমি তোমার স্বপ্ন পূরণ করতে চাই, চলো আমি আমেরিকা যেতে রাজি। বাবাকে রাজি হতে দেখে গুল্লু তো পুরো অবাক। গুল্লুর বাবা বলে, হ্যাঁ তুমি ঠিক শুনেছ, এখন পুরো পৃথিবী বেইমানি করে খাচ্ছে, তো আমরা যৌতুক লোভীদের সাথে বেইমানি করলে কি সমস্যা? সৎ থেকে আমি তো নিজের জীবনে কিছু করতে পারলাম না, কিন্তু আমি আমার মেয়ের স্বপ্নটাকে অন্তত পূরণ করতে চাই, তো বলো কোথায় গিয়ে আমরা শিকারকে ফাঁসাবো। গুল্লু তখন ভারতের কয়টি বিখ্যাত জায়গার নাম বললে গুল্লুর বাবা লখনৌ শহর বেছে নেয়। এতে গুল্লু অনেক খুশি হয়, কারণ লখনৌ এর খাবার গুল্লুর ভীষণ পছন্দ। তো এখান থেকে সিন লখনৌ শহরে শিফট হলে আমরা দেখি গুল্লু তার বাবা দুবাইয়ের এক নামকরা কোটিপতি বিজনেসম্যান সেজে লখনৌ শহরে চলে এসেছে। তো আব্দুল কাদির তার দাড়ি চুলকাতে থাকলে গুল্লু ফিসফিস করে বলে, বাবা এভাবে চুলকাও না। কাদির বলে, চুলকাচ্ছে তো কি করব? গুল্লু বলে, ঠিক আছে তাহলে স্টাইলে চুলকাও, এভাবে হোটেলা। তো গুল্লু কোটিপতিদের মতো দামি গাড়িতে উঠলে আব্দুল কাদির পড়ে যায় বেকায়দায়। সে তো বুঝতে পারছে না এসব গাড়িতে কিভাবে বসে আর কিভাবে কোথায় হাত রাখে। গুল্লু অনেক কষ্টে তার বাবাকে ম্যানেজ করে সম্মানটা রক্ষা করে। তো এরা লখনৌ শহরের সবচেয়ে দামি 5-স্টার হোটেলে ওঠার জন্য আসলে রিসেপশনে থাকা মেয়েটি গুল্লুর বাবাকে বলে, স্যার হোয়াটস ইওর নেম? গুল্লুর বাবা যেই না বলে, আব্দুলকা। গুল্লু হাসি দিয়ে বাবাকে সামলে নেয় ও বলে, আমি সানিয়া হাবিবুল্লাহ, আমার বাবা শেহরিয়ার হাবিবুল্লাহ। আঙ্কেল তো অবাক। তো রিসেপশনিস্ট এদের নকল পাসপোর্ট চেক করতে ধরলে আঙ্কেল তো ভয়ে শেষ। বাট রিসেপশনিস্ট পাসপোর্টের নাম মিলিয়ে নিয়ে ডান বললে আঙ্কেল যেন জান ফিরে পায়। তো আঙ্কেল রুমে আস্তে আস্তে মুখস্থ করতে থাকে, হোয়াটস ইওর নেম? মাই নেম ইজ শেহরিয়ার হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ। তো একজন হোটেল বয় এদেরকে রুমে পৌঁছে দিলে আঙ্কেল এত দামি রুম দেখে বলে ওঠে, ভাই সাহেব এটা তো আমাদের রুম নয়। গুল্লু বলে, ড্যাডি। লোকটি বলে, স্যার এটাই আপনাদের রুম। আঙ্কেল বলে, শিওর? লোকটি বলে, হ্যাঁ স্যার। তো এরা দুজনেই রুমটা ঘুরে ফিরে দেখে নিয়ে বসে পড়লে হোটেল বয় চলে যাওয়ার সময় এদেরকে গুড ডে উইশ করে। বাট গুল্লুর মনে নেই যে টিপ দিতে হবে। হঠাৎ গুল্লুর মনে পড়তেই সে তাড়াহুড়ো করে এসে লোকটিকে টিপ দেয়। লোকটি এবার খুশি হয়ে চলে যেতেই গুল্লুর সঙ্গে সঙ্গে এসে রুমের দরজা জানালা সব বন্ধ করে দিতে থাকে আর তার বাবা ম্যারেজ মিডিয়ার সাইট ওপেন করে কোন কোন ছেলে গুল্লুর ফেক প্রোফাইলে নক করেছে তাদের লিস্ট দেখতে থাকে। গুল্লু এবার একটা ফোনে ফেক সিম কার্ড ভরে ফোনটা তার বাবাকে দিয়ে বলে, সবাইকে কল করে এবং ইন্টারভিউ এর জন্য
ডাকো। গুল্লুর বাবা অনেক সাহস করে একজনকে কল করে, বাট কলটা রিসিভ হতেই বলে ওঠে, হ্যালো সালাম আলাইকুম, আব্দুল কাদির বলতেছি। গুল্লু দুম করে কলটা কেটে দিয়ে বলে, ড্যাডি শেহরিয়ার হাবিবুল্লাহ। আঙ্কেল অস্থির হয়ে বলে, হাবিবুল্লাহ হাবিবুল্লাহ, কে এই হাবিবুল্লাহ? লেওটালা আঙ্কেল শান্ত হয়ে আবার একজনকে কল করে ও বলে, হ্যালো আমি শেহরিয়ার হাবিবুল্লাহ, সানিয়া হাবিবুল্লার বাবা। ছেলেটি বলে, আঙ্কেল আপনারা কি এখন দুবাই আছেন? আঙ্কেল বলে, না বেটা আমরা এখন লখনউ আছি। এই বলে আঙ্কেল এই হোটেলের নাম ঠিকানা দেয় ও কালকে 10টায় ইন্টারভিউর জন্য আসতে বলে। এরপর আঙ্কেল একের পর এক সবাইকেও কল করতে থাকে আর কালকে ইন্টারভিউর ডেট ফিক্সড করে। এই সময় আমরা দেখি গুল্লু কেন জানি রুমে গোপন ক্যামেরা সেট করতেছে, কেন এটা করতেছে সেই রহস্য মুভির শেষে গিয়ে জানতে পারবেন। তো যাই হোক, এবার তারিক হায়দার নামের একজনের সিরিয়াল আসে, যে ছেলে তার বায়োডাটায় উল্লেখ করেছে যে এই লখনউতে তাদের বড় একটা রেস্টুরেন্ট আছে। তো আঙ্কেল সেই তারিক হায়দারের সাথেও কথা বলে ইন্টারভিউ ফিক্সড করে। এরপর আঙ্কেল লাঞ্চ করার জন্য হোটেলের খাবার মেনু হাতে নিলে এখানকার সব খাবারের দাম দেখে আঙ্কেলের হার্ট অ্যাটাক আসার অবস্থা হয়। এদিকে গুল্লু তারিক হায়দারের প্রোফাইল থেকে তাদের রেস্টুরেন্টের ওয়েবসাইটে ঢুকলে দেখে সেখানে অনেক ভালো ভালো খাবার আছে এবং সেগুলোর দামও খুবই কম। তখন গুল্লু খুশি হয়ে বলে, বাবা চলো এই তারিক হায়দারের রেস্টুরেন্টেই খেতে যাব। সিন তারিক হায়দারের রেস্টুরেন্টে আসে। হ্যাঁ এটাই সেই তারিক হায়দার, লোকে একে ভালোবেসে তরু বলে ডাকে। তরু খুব বেশি শিক্ষিত নয় কিন্তু তার হাতের রান্না পুরো লখনউ শহরে বিখ্যাত, এজন্য দেশের বাহিরে থেকেও বিভিন্ন মানুষ তরুর হায়দারি কাবাব খেতে আসে। তো তরু উপরতলায় কাস্টমারদের খাবারের অর্ডার নিচ্ছে, এমন সময় নিচের দিকে তাকাতেই গুল্লুকে দেখে চিনতে পারে। বাট তরু গুল্লুকে তো সানিয়া হাবিবুল্লাহ নামে চেনে, তাই সানিয়া বলে ডাক দিয়ে তাদের সঙ্গে দেখা করতে আসে। কিন্তু এরা এখানে খাবার খেয়ে বিল দিয়েছে দেখে তার কর্মচারীকে টাকা ফেরত দিতে বলে। গুল্লুর বাবা না না করলে তরু বলে, আপনি আমার শ্বশুর, আপনার থেকে কেন বিল নেব? গুল্লু বলে, জামাই হবে কিনা সেটা কালকে ইন্টারভিউর পরে দেখা যাবে। এই বলে গুল্লু তার বাবাকে নিয়ে চলে যেতে ধরলে তরু বলে, আমার রেস্টুরেন্টে কে টাকা দিবে না দিবে সেটা আমি ঠিক করব। এটা বলেই তরুর টাকাটা গুল্লুর বাবার পকেটে ঢুকিয়ে দেয়। তরুর এমন দাদাগিরি দেখে গুল্লু রেগে মেগে টাকাটা তরুর পকেটে ঢুকিয়ে দিয়ে চলে যেতে ধরলে তরু ইয়ারকি করে বলে, আচ্ছা পাঞ্জা লড়াই হোক, যে জিতবে সে বিল দেবে। গুল্লু কথাটা সিরিয়াসলি নিয়ে বলে, ওকে ঠিক আছে। এই বলেই গুল্লু টেবিলে বসে পড়লে তরু বলে, আরে ম্যাডাম আমি তো জাস্ট মজা করলাম। গুল্লু বলে, কিন্তু আমি সিরিয়াস। এটা শুনে তরু টেবিলে বসে পড়ে, বাট সে গুল্লুর হাত ধরতেই গুল্লু এক ঝটকাতে তরুর হাতটা নিচে ফেলে দিয়ে রেগে মেগে চলে যেতে ধরে ও আমেরিকান ইংলিশে তরুকে কিছু গালিগালাজ দিয়ে বলে, ইওর ইন্টারভিউ ক্যান্সেল, ইওর অ্যাপয়েন্ট ক্যান্সেল, ইউ গট ইট। গুল্লুর বাবা তখন গুল্লুকে শান্ত করে টেনে নিয়ে যেতে থাকলে তরু হাসতে থাকে ও মজা করে বলে, কিন্তু ম্যাডাম আমি তো ইন্টারভিউ দিতে চাই। এই বলে তরু হাসি মুখে গুল্লুকে বিদায় জানায়। পরের দিন দেখি তরু একবারে তার বাবা মাকে সাথে নিয়েই গুল্লুর হোটেলে চলে এসেছে। তো তরু ওয়াইটিং রুমে ঢুকে গুল্লুকে বিয়ে করতে আসা সব ছেলেদেরকে তার হোটেলের ফেমাস কাবাব খেতে দেয়। তিন ইন্টারভিউ রুমে ঢুকলে দেখি একটা ছেলের বাবা বলতেছে, 20 লাখ টাকা যৌতুক দিতে হবে। গুল্লুর বাবা বলে, 20 লাখ? ছেলের বাবা বলে, ঠিক আছে যান 19 লাখ, এর কমে কিন্তু হবে না। তখন গুল্লুর বাবা সেই অস্থির একটা পার্ট নিয়ে বলে, দুবাইয়ে আমার 30টি শপিং মল ও 500টি ট্যাক্সি আছে, 5000 কর্মচারী আমার আন্ডারে কাজ করে, হাবিবুল্লাহ গ্রুপ অফ কোম্পানির বাৎসরিক আয় 200 কোটি টাকা, আর আপনি আমার থেকে মাত্র 20 লাখ টাকা চেয়ে আমাকে অপমান করছেন? আপনার এত বড় সাহস, এক্ষুনি বের হয়ে যান বলছি। এই বলে আঙ্কেল এদেরকে বের করে দিয়ে দরজাটা লাগিয়ে দেয়। গুল্লু বলে, বাবা তুমি কিন্তু ওভার অ্যাক্টিং করতেছো। আঙ্কেল বলে, রাগ তোর ওভার অ্যাক্টিং, ছেলে আর্মি মেজর, বাবা কর্নেল, শুনে তো ভয়ে আমার কলিজা কাঁপতেছিল। এই বলে আঙ্কেল ভয়ে অস্থির হয়ে উঠলে গুল্লু সান্ত্বনা দিয়ে বলে, ড্যাডি কুল, তুমি যথেষ্ট ভালোভাবে ম্যানেজ করেছো, তুমি শুধু এভাবেই অ্যাক্টিং করতে থাকো তাহলেই হবে। এই বলেই গুল্লু তার ক্যামেরাটা চেক করতে গেলে গুল্লুর বাবা ইন্টারভিউ নেওয়ার জন্য আরেকজনকে ডাকতে যায়। কিন্তু দরজা খোলার আগেই তরু হুমড়ি খেয়ে ভিতরে ঢুকে ও বলে, আরে শ্বশুর আব্বা কেমন আছেন? গুল্লু রেগে মেগে বলে, গেট আউট, ইওর অ্যাপয়েন্টমেন্ট ইজ ক্যান্সেল। তরু বলে, আরে ম্যাডাম আমি তো ইন্টারভিউ দিতে আসিনি, আমি তো এসেছি শুধু আমার হাতে বানানো স্পেশাল কাবাব খাওয়াতে। গুল্লু রাগ দেখিয়ে বলে, চলে যাও না হলে আমি এক্ষুনি পুলিশ ডাকছি। এই বলেই গুল্লু রিসেপশনে ফোন করলে তরু কাবাবের প্যাকেটটা এনে গুল্লুর সামনে ধরে। কাবাবের গন্ধ নাকে আসতেই গুল্লু মুহূর্তের মাঝে থমকে যায়। তরু বুঝে যায় কাজ হয়ে গেছে, তাই সে একটা কাবাব এগিয়ে দেয়। গুল্লু এবার লোভ সামলাতে না পেরে কাবাব খেতে শুরু করলে তরু বলে, আমার দাদা বলতো কাস্টমারের হৃদয় কখনো ভাঙতে নেই, এজন্য কালকের ঘটনায় আপনার ভেঙে যাওয়া হৃদয়টা জোড়া দিতে কাবাব খাওয়াতে এসেছি। বাহিরে বিরিয়ানি কোরমা ফিরনি এবং বাবা মাও আছে।
কি আঙ্কেল খাবেন? আঙ্কেল লোভ সামলাতে না পেরে হ্যাঁ বলে আর সব খাবার ভিতরে চলে আসে। তো তরু নিজের হাতে খাবারগুলো পরিবেশন শুরু করলে গুল্লুর বাবাও গুল্লু সেগুলো খেতে থাকে। তখন তরুর বাবা বলে, আল্লাহর রহমতে আমাদের সবকিছু আছে হাবিবুল্লাহ সাহেব, কিন্তু সমাজের রীতিরাওয়াজের কথাও তো ভাবতে হয় তাই না? গুল্লুর বাবা বলে, আরে লজ্জার কিছু নাই, যা চাওয়ার মন খুলে চান, সানিয়া তুমি লিস্ট করো তো। তখন তরুর বাবা এক এক করে সব বলতে থাকে আর গুল্লু সেগুলো লিস্ট করতে থাকে। তরু তার বাবার এত কিছু চাওয়া দেখে থামায় ও বলে, ব্যাস আর কিছু নয়, এটুকুই হবে। গুল্লু হিসাব করে বলে, 40 লাখ টাকার মতো হয়েছে। এটা শুনে গুল্লুর বাবা সুটকেস বের করে বলে, এখানে দুবাইয়ের 3 লাখ দিরহাম আছে, এগুলো ভাঙালে 40 লাখ টাকা পার হয়ে যাবে। তরুর বাবা তো মহা খুশি। গুল্লুর বাবা বলে, এবার আমাদের কিছু শর্ত আছে। তরুর বাবা খুশিতে গুলগুলা হয়ে বলে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। গুল্লুর বাবা দুম করে বলে ওঠে, বিয়ে 2 দিনের মাঝেই করতে হবে। এটা শুনে তরুর পরিবার তো অবাক। আঙ্কেল ক্ষিপ্ত হয়ে বলে, আমার হার্ট 80% ব্লক হয়ে গেছে, যে কোনো সময় ফেল হয়ে যেতে পারে, মরার আগে মেয়েটার বিয়েটা দেখে যেতে চাইছি। খাওয়া দাওয়ার অনুষ্ঠান, আত্মীয় স্বজন, বিয়ের প্যান্ডেল, এসব টাকার অপচয়, আর অপচয় করা মহাপাপ। সোজা সোজা একদম বিয়ে হবে, এই রুমেই বিয়ে হবে, দুজন সাক্ষী রেখে বর বউ নিজেরাই বিয়ে করে নেবে। আমার এইসব কন্ডিশনে আপনারা রাজি থাকেন তো বলেন, নয়তো যেতে পারেন। বাবার এমন অ্যাক্টিং দেখে গুল্লু তো অবাক। তো তরুর মা কিছু বলতে ধরতেই তরুর বাবা থামিয়ে দিয়ে বলে, আমরা রাজি। আঙ্কেল বলে, ঠিক আছে তাহলে কালকে বিয়ে। তরু বলে, আঙ্কেল সাদা মাটা বিয়ে, ওকে ঠিক আছে, আত্মীয় স্বজন ও অনুষ্ঠান ছাড়া বিয়ে, সেটাও ঠিক আছে, কিন্তু যে মেয়ের সম্পর্কে ঠিক মতো জানলামই না তাকে বিয়ে, এটা মেনে নিতে পারবো না। গুল্লুর বাবা বলে, মানে? তরু বলে, আপনার মেয়ের সাথে 3 দিন সময় কাটাতে চাই। এটা শুনে সবাই অবাক হলে তরু বলে, সানিয়া হাবিবুল্লাহ খুব সুন্দরী সেটা সবাই জানে, কিন্তু তাতে কি, সুন্দর তো আমিও। আপনার মেয়ের রাগি ও ঝগড়াটে শুধু এতটুকুই জানতে পেরেছি, এর বেশি জানার আর সুযোগ হয়নি, কিন্তু জীবন সঙ্গী হতে হলে আমাদের একে অপরের সম্পর্কে আগে জানতে হবে, একে অপরকে বুঝতে হবে। তো যদি এই 3 দিনে আমাদের মনে হয় আমরা একে অপরের জন্য পারফেক্ট, তো বিয়ে করে নিলাম, নয়তো টাটা বাই বাই। তরুর কথা শুনে গুল্লু ভয়ে রেগে মেগে বলে, আমাদের পরিবারে বিয়ের আগে বাহিরে সময় কাটানোর রীতি নেই। তরু বলে, ওকে তাহলে রুমের ভিতরেই সময় কাটাবো। এটা শুনে গুল্লু রেগে গেলে তরু বলে, আরে জাস্ট মজা করলাম, কালকে হোলি আর তার পরের দিন সানডে, আর সানডে আমার খুবই বিজি ডে, তাই 2 দিনের মাঝে বিয়ে সম্ভব তো হচ্ছেই না, তো এই কয়দিন আমার সাথে কাটাও। গুল্লু রেগে মেগে বলে, সরি অ্যান্ড গুড বাই। তরু তখন কি জানি একটা ভেবে গুল্লুকে ও গুড বাই জানাই, ও তার মা বাবাকে নিয়ে চুপচাপ চলে যায়। এরপর রাতের বেলা চুপি চুপি গুল্লু এবং তার বাবা একটা রিক্সা নিয়ে ইন্টারভিউ নেওয়া সব ছেলেদের আর্থিক অবস্থা দেখতে বের হয়, যাতে তারা বুঝতে পারে কে সবচেয়ে বেশি বড়লোক। তো যেতে যেতে গুল্লুর বাবা হঠাৎ একটা বাড়ি দেখে অবাক হয়ে ও রিক্সা থামিয়ে গুল্লুকে বলে, বেটা এটা তারিক হায়দারের বাড়ি, এত বড় বাড়ি, আবার দেখো 3টা গাড়িও আছে। গুল্লুর বাবা বলে, বেটা এটা তো কনফার্ম যে এই তারিক হায়দারই আমাদের প্ল্যানের জন্য একদম পারফেক্ট, এদের উপরে যৌতুক হয়রানির মামলা করলে এরা সম্মানের ভয়ে সহজেই টাকা দিতে রাজি হয়ে যাবে, তুমি কি বলো? গুল্লু বলে, হ্যাঁ কিন্তু বাবা ওর সাথে তো 3 দিন লখনৌ ঘুরতে হবে, আবার 3 দিন পর যদি রিজেক্ট করে দেয় তাহলে? গুল্লুর বাবা বলে, চান্সই দিব না, শোনো এই 3 দিন আমি তারিক হায়দারের সবকিছুতেই রাগ দেখাবো, উল্টো বলবো, কিন্তু তুমি তার পক্ষে বলবে, ব্যাস সে তোমার উপর ইমপ্রেস হয়ে যাবে। সিন তরুর বাড়িতে আসলে দেখি তরুর বাবা মা তরুকে গালিগালাজ করে যাচ্ছে যে কি দরকার মেয়ের সঙ্গে 3 দিন সময় কাটানোর, এখন যদি ওরা রাজি না হয় তখন? কিন্তু রেস্টুরেন্টে এসেও কর্মচারীদের মুখেও একই অবস্থা, তরুর শর্তে মেয়েটি যদি রাজি না হয় তাহলে তো তরু এত সুন্দর একটা পাওয়া বউ হাতছাড়া করলো। তরু তখন গানের মাধ্যমে সবাইকে বোঝাতে থাকে যে তার সুন্দর কিংবা পরীর মতো বউ না হলেও চলবে, কারণ সে তার জীবন সঙ্গী হিসেবে সুন্দর মনের একজন মেয়েকে চায়। তো তরু এভাবে সবাইকে বোঝাচ্ছে, এমন সময় সেখানে গুল্লুও চলে আসে। গুল্লুকে দেখে তরু সহ সবাই অনেক খুশি হয় এবং তরু তার তৈরি স্পেশাল ফিরনি গুল্লুকে খেতে দেয়। গুল্লু ফিরনি খায় এবং তরুর সঙ্গে 3 দিন সময় কাটানোর সেই শর্তটাতেও রাজি হয়ে যায়। ব্যাস এই খুশিতে সবাই আরো একবার আনন্দে নাচতে শুরু করে আর তরুও সেই খুশি হয়ে যায়। সিন চলে আসে পরের দিন সকালে, মানে শর্ত অনুযায়ী তরু ও গুল্লুর ঘুরতে যাওয়ার কথা, তাই তরু গুল্লুকে নিতে এসেছে। এদিকে গুল্লুর বাবা আস্তে আস্তে গুল্লুকে আবারও মনে করে দিচ্ছে যে আমি কিন্তু খারাপ ব্যবহার করব আর তুমি ভালো ব্যবহার করবে, হ্যাঁ? তো গুল্লুর সঙ্গে গুল্লুর বাবাকেও আসতে দেখে তরু অবাক হয়। গুল্লুর বাবা বলে, অবাক হওয়ার কি আছে, সেফটির জন্য তুমি তোমার বোনকে নিয়ে এসেছো, তাই আমিও আমার মেয়ের বডিগার্ড হিসেবে যাচ্ছি। তরু গুল্লুর দিকে তাকালে গুল্লু মিষ্টি করে বলে, যাক ব্যাস। তরু বলে, ওকে আঙ্কেল, গুল্লু বলে তো চাচা চাচি মামা মামি নানা নানি সবাইকেই নিয়ে যাব। গুল্লু হাসি দিয়ে বলে, হিস সো ফানি ড্যাডি। আঙ্কেল বলে, ওকে তো চলো তারিক হায়দার। তরু বলে, স্যার লোকে আমাকে তরু নামে ডাকে। আঙ্কেল বলে, সি এত জঘন্য নাম। গুল্লু বলে, নো ড্যাডি অনেক সুন্দর নাম, আই লাইক ইট। আঙ্কেল বাহিরে এসে বলে, তোমার গাড়ি কোথায়?
তরু বলে, ওই তো সামনে দাঁড় করানো। আঙ্কেল বলে, এই লাল রঙের ডাব্বা, এই গরুর গাড়িতে আমরা যাব, সানিয়া মার্সিডিজ ছাড়া চড়ে না। গুল্লু বলে, ওহো ড্যাডি, তরুর যখন এই গাড়িটা পছন্দের তো এই গাড়িতেই আজকে ঘুরি। এভাবেই আঙ্কেল প্রতিটি বিষয়ে শুধু রাগ দেখিয়ে যায় আর গুল্লু সবসময় তরুর সাপোর্ট নিতে থাকে যাতে গুল্লুর প্রতি তরুর ভালো লাগা তৈরি হয়। তো তরু গুল্লুকে নিয়ে হলে সিনেমা দেখতে চাইলে আঙ্কেল সেখানেও পার্ট নেয়, বাট গুল্লু রাজি হয়ে যায়। সিনেমা দেখা শেষে তরু গুল্লুর সাথে নিরিবিলি সময় কাটাতে এসে বলে, সিনেমার নায়কটা বডি বিল্ডার ছিল, অথচ নায়িকাটা খুবই মোটা ছিল, তাই না? তবে তুমি যদি কখনো মোটা হয়ে যাও তো আমার কোনো আপত্তি থাকবে না। এটা শুনে গুল্লু খুশি হয়। তরু বলে, তবে হ্যাঁ, তুমি যদি বডি বিল্ডার হাজবেন্ড চাও তাহলে এক্ষুনি আমাকে রিজেক্ট করে দাও, কারণ বডি বিল্ডিং তরুর দ্বারা সম্ভব না। গুল্লু হেসে বলে, শরীরের মোটা চিকনে কি আসে যায়, ভাবনাটা সুন্দর হতে হয়। ব্যাস, গুল্লুর এই কথাটা তরুর একদম মন ছুঁয়ে যায়। তাই তরু গুল্লুকে বলে, আমাদের বিয়েটা কোনো মিথ্যার আশ্রয়ে হওয়া উচিত না। এটা শুনে গুল্লুর তো কলিজা শুকিয়ে যায়। তরু বলে, ম্যারেজ মিডিয়া সাইটে আমার বায়োডাটাই ছিল, আমি ডিগ্রি পাস, তাই না? গুল্লু বলে, হ্যাঁ। তো তরু বলে, আসলে আমার বাবা মা জোর করে ওটা লিখে দিয়েছে, সত্য হলো যে আমি হাই স্কুল ফেল, আর তুমি তো MBA পাস, কিভাবে আমাদের সেটিং মিলবে বলো? এটা শুনে গুল্লু বলে, দেশ বিদেশ থেকে মানুষ আসে তোমার তৈরি খাবারের স্বাদ নিতে, কলেজে যাওনি তো কি হয়েছে, এতে কি আসে যায়। গুল্লুর এই কথাটা তরুর একদম মন জয় করে নেয়। তাই তরু এবার গুল্লুর সঙ্গে একদম জমিয়ে আড্ডা দিতে শুরু করে ও বলে, আমরা কিন্তু আমাদের বাচ্চাকে অনেক পড়াশোনা করাবো, তো বলো কয়টা বাচ্চা নিবে। গুল্লু তো লজ্জা পেয়ে যায়। তরু বলে, 12-13টা নিলে কেমন হয়। গুল্লু এবার লজ্জায় চলে যেতে ধরলে তরু পিছন থেকে বলে ওঠে, ওকে 5-6টা। ব্যাস, গুল্লু মন ছুঁয়ে দেওয়া একটা হাসি দিয়ে তরুর মনটা চুরি করে নেয়। এরপর দুজনের মাঝে খুব সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়ে যায় ও দুজনে মজা আর খুনসুটির মধ্যে দিয়ে পুরো লখনউ শহর ঘুরতে থাকে। তো একদিন তরু তার রান্না দেখানোর জন্য গুল্লুকে রেস্টুরেন্টে নিয়ে আসলে সেখানেও তারা অনেক মজা করে। একটা সময় তরু গুল্লুর কাছে এসে ইমোশনাল হয়ে বলে, জানো আমি এই 3 দিন কেন চেয়েছিলাম, যাতে তুমি আমাকে একটু হলেও ভালোবেসে বিয়ে করতে পারো, তো আমি প্রস্তুত তোমাকে বিয়ে করতে, তুমি কি প্রস্তুত? গুল্লু হা বললে তরু তাকে নিয়ে সোজা তার বাড়িতে চলে আসে। এরপর গুল্লুকে তার রুমের ভিতরে নিয়ে এসে জানালা দরজা সব বন্ধ করতে শুরু করে। গুল্লু ভয়ে বলে ওঠে, তুমি এসব বন্ধ করছো কেন? তরু আলমারি খুলে বলে, আমি তোমাকে টাকার বিনিময়ে নয়, তোমার ভালোবাসার বিনিময়ে বিয়ে করতে চাই, তোমার বন্ধুত্বের বিনিময়ে, তোমার ট্যালেন্টের বিনিময়ে, তোমার সুন্দর হাসির বিনিময়ে বিয়ে করতে চাই। গুল্লু তো পুরো ইমোশনাল হয়ে গেছে। তো তরু আলমারি থেকে 40 লাখ টাকা বের করে বলে, আমি তোমার যৌতুক চাই না, আর আমি কোনো আইটেম নই যে আমার বাবা আমাকে বিক্রি করবে আর তোমার বাবা কিনে নেবে, কিন্তু এটা আমার বাবাকে বোঝানো সম্ভব না, তাই একটা কাজ করো, এই টাকাগুলো নিয়ে গিয়ে তোমার বাবাকে দিবে এবং বিয়ের দিন এগুলোই যৌতুক হিসেবে দিতে বলবে, এতে আমার বাবাও খুশি আমিও খুশি। তরুর মুখে এসব শুনে গুল্লু তো পুরো শক্কে আছে, কারণ এমন ছেলেই সে চাইতো কিন্তু পেত না। তো গুল্লু তরুর পাশে বসে তরুর হাতটা ধরে বলে, তুমি আমাকে অনেক ভালোবাসো, তাই না? তরু হ্যাঁ বললে গুল্লু বলে, তাহলে কথা দাও আমি তোমাকে কিছু সত্যি কথা বললে তুমি রাগ করবে না? তরু মাথা নাড়িয়ে বলে, না বলো। গুল্লু তখন তার মাথায় লাগানো নকল চুল খুলে ফেলে ও বলে, আমি সানিয়া হাবিবুল্লাহ নই, আমি গুল্লু, আসলে আমি তোমাকে বিয়ে করে যৌতুক মামলায় ফাঁসিয়ে তোমার থেকে টাকা আদায় করতে এসেছিলাম। এই কথা শোনা মাত্রই তরু রেগে মেগে গুল্লুকে টেনে হিঁচড়ে বেলকুনিতে বন্দি করে দেয়। গুল্লু নিচে তাকাতেই দেখে পুলিশ তার বাবাকে ধরে নিয়ে যাচ্ছে। গুল্লুর বাবা চিৎকার করে বলে ওঠে, গুল্লু আমাকে বাঁচা। এমন সময় তরুর ডাকে গুল্লুর হুঁশ ফেরে, মানে গুল্লু এতক্ষণ ধান্দা দেখছিল। তো এসব ধান্দা দেখার পর গুল্লুর আর সত্য বলার সাহস হয় না। এদিকে তরু গুল্লুর কাছে এসে ভালোবেসে গুল্লুর হাতটা ধরে ও বিশ্বাস করে সব টাকাগুলো দিয়ে দেয়। এরপর তরু গুল্লুকে হোটেলে ড্রপ করে দিয়ে বিদায় নেওয়ার সময় এভাবে নিজস্ব স্টাইলে একটা তুড়ি মারে, যা গুল্লুর ভীষণ ভালো লাগে। তো গুল্লু টাকাগুলো নিয়ে সোজা তার রুমে এসে ভীষণ চিন্তায় পড়ে যায়। সে এখন কি করবে কিছুই বুঝতে পারছে না। গুল্লুর বাবা সব শুনে অবাক হয়ে বলে, সে 40 লাখ টাকা এভাবে তোমার হাতে দিয়ে দিল? গুল্লু মাথা নাড়ায়। আঙ্কেল বলে, সে তোমাকে এতটা ভালোবেসে ফেলেছে আর তুমি তাকে ধোকা দিয়ে তোমার স্বপ্ন পূরণ করবে? আমি বলি কি, তুমি ওকে সব সত্যি বলে দাও, দেখবে ও নিজে তোমার স্বপ্ন পূরণ করতে ফুল সাপোর্ট করবে। গুল্লু বলে, সাপোর্ট করবে না, উল্টো আরো জেলে পাঠাবে, আমাদের নকল দিরহাম, নকল পাসপোর্ট, নকল ভিসা, নকল নাম পরিচয়, একটু গরমিল হয়ে গেলেই আমরা জেলে পচে মরবো, তাই আমরা এখানে যা করতে এসেছি সেটা করে এখান থেকে কেটে পড়াই ভালো, সো আমাকে কনফিউজড করো না, যা করতে এসেছি শুধু সেটাতে ফোকাস দাও। পরের দিন তরু রেডি হয়ে তার মা বাবাকে নিয়ে গুল্লুকে বিয়ে করার জন্য হোটেলে চলে আসে। গুল্লুর বাবা তখন সুটকেসটা এগিয়ে দিয়ে বলে, ভাই এই নাম 3 লাখ দিরহাম, আর হ্যাঁ আমি এদের ফুলসজ্জার জন্য এখানেই একটা রুম বুক করেছি। তরুর মা বলে, কেন, বিয়ের পরে তো মেয়েরা তার স্বামীর বাড়িতে যায়। গুল্লুর বাবা বলে, আসলে আমি কালকে সকালেই দুবাই চলে যাব, তো এখানে থাকলে
দিনের সকালে ওকে দেখে যেতে পারবো। এটা শুনে সেলের মা বাবা আর কিছু বলে না। তো এরপর এদের বিয়ে সম্পূর্ণ হলে সিন চলে আসে ফুলশয্যা রুমে। তরু গুল্লুকে জিজ্ঞাসা করে, আচ্ছা তোমরা আমার বাবাকে দুবাইয়ের দিরহাম কেন দিলে আমার দেওয়া টাকাগুলো দিতে? গুল্লু বুদ্ধি খাটিয়ে বলে, দেশি টাকা দিলে তোমার বাবার হয়তো সন্দেহ হতো, তাই দিরহামই দিয়েছি। আসলে দিরহামগুলো ফটোকপি মেশিনে ছাপানো, বাট তরুর টাকাগুলো তো অরিজিনাল, তাই গুল্লু বুদ্ধি খাটিয়ে টাকাগুলো রেখে নকল দিরহামগুলো দিয়ে দিয়েছে। তো গুল্লু টপিক পাল্টানোর জন্য চট করে বলে ওঠে, দেখো ড্যাডি তোমার জন্য কি রেখে গেছে। এই বলে গুল্লু টেবিলে রাখা ক্ষীর তরুকে খাওয়াতে ধরে। তরু খেতে না চাইলে গুল্লু বলে, বিয়ের রাতে এটা খেতে হয়, যদি না খাও তো সবকিছু উল্টো পাল্টা হয়ে যাবে, সো প্লিজ। এত সুন্দর করে প্লিজ বলাই তরু আর না করতে পারে না। এবার গুল্লু বারবার প্লিজ বলে বলে সবগুলো ক্ষীর তরুকে খাইয়ে দেয়। তো ফটাফট খাওয়া শেষ করেই তরু অ্যাকশনে যেতে ধরলে গুল্লু হাসি দেওয়ার বাহানায় তরুকে সরিয়ে দেয়। তরু তখন একটু পর আবার অ্যাকশনে যাবে, তার আগেই তার মাথা চক্কর দিয়ে ওঠে ও এই গেল, তরু অজ্ঞান হয়ে পড়ে গেছে। মানে এই ক্ষীরে ঘুমের ঔষধ মেশানো ছিল। তো তরু এভাবে গভীর ঘুমে পড়ে থাকলে গুল্লু এবং গুল্লুর বাবা তরুর দেওয়ার সেই 40 লাখ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়। তবে যাওয়ার আগে গুল্লু তরুকে শেষবারের মতো দেখতে আসলে তরু ঘুমের ঘরেও গুল্লুকে ডাকতে থাকে, যা দেখে গুল্লু পুরো থমকে যায় ও ইমোশনাল হয়ে তরুকে দেখতে থাকে। গুল্লুর বাবা বলে, তাড়াতাড়ি চলো। গুল্লুর তখন হুঁশ ফেরে ও গুল্লু ইমোশনকে সাইডে রেখে হোটেল ছেড়ে পালিয়ে যায়। পরের দিন সকালে কলিং বেলের শব্দে তরুর ঘুম ভাঙলে তরু ঘুম ঘুম চোখে দরজা খুলতেই ইন্সপেক্টর মূর্তি বলে, 498 কেস সম্পর্কে কিছু জানো? তরু মাথা নাড়িয়ে না বললে ইন্সপেক্টর মূর্তি বলে, তোর স্ত্রী তোর এবং তোর পরিবারের উপরে যৌতুক হয়রানির মামলা করেছে, এটাতে ভিডিও সহ প্রমাণ আছে যে তুই ও তোর পরিবার মেয়ের বাবার থেকে যৌতুক দাবি করেছিস। তরু বুঝতে পারছে না সে এখন কি করবে, তাই সে তার উকিল বন্ধু নিরাজকে ফোন করে সবটা খুলে বলে। সিন কাট হলে দেখি ঘটনাটা শুনে তরুর মা বাবাও হোটেলে এসেছে এবং ইন্সপেক্টরকে নাস্তা খেতে দিয়ে সবাই মিলে সেই ভিডিওটা দেখতেছে। নিরাজ ভিডিওটা বন্ধ করে ইন্সপেক্টরকে ঘুষ দিয়ে বিষয়টা এখানেই মিটমাট করতে চাইলে ইন্সপেক্টর বলে, এসব লোভ দেখিয়ে লাভ নেই, কারণ আমিও একজন মেয়ের বাবা, তাই মিটমাট যদি করতেই হয় তাহলে যৌতুক নেওয়া সেই 40 লাখ টাকা মেয়েটিকে ফেরত দিয়ে দিবেন, নইলে 498 কেসে সব কয়টাকে জেলের ভাত খাওয়াবো। এটা বলেই ইন্সপেক্টর সেখান থেকে চলে গেলে নিরাজ তরুর পরিবারকে বলে, 498 খুবই মারাত্মক একটা কেস, তার উপর আবার ভিডিও সহ প্রমাণ আছে, তাই মামলাটা কোর্টে উঠলেই আপনাদের 6-7 বছরের জেল হয়ে যাবে, সো বাঁচার উপায় একটাই, তা হলো যৌতুক বাবদ নেওয়া 40 লাখ টাকা ফেরত দেওয়া। তরু রাগ করে বলে, আমি এক টাকাও দিব না ওই প্রতারক ডাইরিকে। তরুর বাবা বলে, মাথা ঠান্ডা কর, আমরা জেলে গেলে হায়দারি কাবাবের সম্মান ধ্বংস হয়ে যাবে। তরু বলে, যখন হাত পেতে যৌতুক ভিক্ষা চাইছিলে তখন তোমার সম্মান কোথায় ছিল? তরুর বাবা বলে, আমার ভুল হয়ে গেছে, শপথ করছি জীবনে আর যৌতুক শব্দটি মুখেও আনবো না, তুই শুধু টাকাটা ওদের ফিরিয়ে দে তাহলেই বাঁচি। তখন তরু বলে, আমি ওই ডাইনিকে এত সহজে ছাড়ছি না। সিন কাট হলে দেখি ইন্সপেক্টরের কথা মতো নিরাজ ব্যাগে করে 40 লাখ টাকা নিয়ে এসে একটি জায়গায় রেখে যাচ্ছে। তো গুল্লু বোরখা পরা অবস্থায় এসে সেই টাকাগুলো নিয়ে চলে যাচ্ছে, হঠাৎ দুম করে কিছু বোরখা পরা লোক এসে গুল্লুকে ঘিরে ধরে। গুল্লু বুঝতে পারে এরা তরুর লোকজন, তাই সে বুদ্ধি খাটিয়ে কোনো মতে সেখান থেকে পালাতে শুরু করলে তরুর বন্ধুরা আবারও গুল্লুকে ঘিরে ধরে আর তরু গুল্লুর সামনে এসে সেই টাকাগুলো ফেরত চায়। গুল্লু তখন হিজাব খুলে তরুর মুখে ছুড়ে মেরে আবার সেখান থেকে পালাতে শুরু করে। তরু গুল্লুকে ধরার জন্য দৌড় দেয়, বাট গুল্লুর বাবা তার আগেই সেখানে অটো নিয়ে হাজির হলে গুল্লু অটোতে উঠে সেখান থেকে পালাতে থাকে। তখন তরু পিছন থেকে গলা ছেড়ে চিৎকার করে বলে ওঠে, ধোকাবাজ। গুল্লু তখন পিছন ফিরে তাকায়, বাট একটুর মাঝেই অটোটা চলে যায়। আসলে তরুর এত লাখ টাকা লস হওয়াই কষ্টটা হচ্ছে না, তরুর এই কষ্টটা হচ্ছে যে গুল্লু তাকে এভাবে ভালোবাসাই ধোকা দিল। তো গুল্লু তরুর হাত থেকে পালিয়ে হায়দ্রাবাদের উদ্দেশ্যে ট্রেনে উঠে পড়লে শুয়ে শুয়ে তরুর সাথে কাটানো মজার মুহূর্তগুলো ভেবে খুশি হয়ে বলে, বাবা লখনৌ শহরটা অনেক সুন্দর তাই না? গুল্লুর বাবা বলে, লখনৌ শহরের কথা ভুলে যাওয়ার আমেরিকা যাওয়ার ব্যাপারে ভাবো। এটা শুনে গুল্লু মন খারাপ করে বাহিরে তাকাতেই কল্পনায় তরু ভেসে ওঠে, ও বলে, ধোকাবাজ। তো গুল্লু হায়দ্রাবাদ ফিরে বাবু নামের একজন প্রভাবশালীর সাথে ডিল করে যে গুল্লুর লোকটিকে 80 লাখ ব্ল্যাক মানি দিবে, বিনিময়ে লোকটি গুল্লুর ব্যাংকে 64 লাখ হোয়াইট মানি ট্রান্সফার করে দেবে। কিন্তু গুল্লু লোকটির উপর তেমন ভরসা না পেয়ে বলে, আগে আপনি 64 লাখ টাকা আমার ব্যাংকে ট্রান্সফার করবেন, তারপরেই আমি আমার 80 লাখ দিব। লোকটি বলে, আচ্ছা ঠিক আছে। তখনই গুল্লুর কল্পনায় আবার তরু ভেসে ওঠে, ও বলে, ধোকাবাজ। তো বাবু চলে যাওয়ার সময় বলে, ভালো করে ভেবে দেখো কিন্তু, যদি একবার তোমার ব্যাংকে টাকা ট্রান্সফার করে দেই তাহলে কিন্তু ডিল ক্যান্সেল করার আর কোনো অপশন নেই, টাকা ব্যাংকে ট্রান্সফার হতেই আমার লোক এসে তোমার থেকে টাকা নিয়ে যাবে, কোনো চালাকি করার চেষ্টা করলে খবর আছে। এই বলে লোকটি আঙ্গুল দেখালে গুল্লুর তরুর করা এমন কিছু আচরণের কথা মনে পড়ে যায়।
তো যাই হোক, গুল্লু বলে, হ্যাঁ আমি ভালোভাবেই ভেবে নিয়েছি, আপনি শুধু টাকাটা ট্রান্সফার করার ব্যবস্থা করেন। ওদিকে তরুর ভিতরে তো প্রতিশোধের আগুন জ্বলতেছে। এটা দেখে নিরাজ বলে, এভাবে রাগ করে বসে থেকে কোনো লাভ নেই, তুই যদি সানিয়া হাবিবুল্লাহকে খুঁজে পেতে চাস তাহলে কোনো একটা ক্লু খুঁজে বের কর। তরু বলে, ওর বাবা একবার ওকে গুল্লু বলে ডেকেছিল, আমার মনে হয় এই নামের পিছনে কোনো সত্য লুকিয়ে আছে। তো এসব নিয়ে দুজনে ছাদে আলোচনা করার সময় হঠাৎ করেই তরুর চাচাতো বোন ছুটে এসে তরুকে ডাক দিয়ে বলে, তরু ভাই আমি খুঁজে পেয়েছি তোমার গুল্লুকে। এটা শুনে তরু তাড়াতাড়ি নিচে আসলে তরুর চাচাতো বোন গুল্লুর ফটো দেখিয়ে বলে, ম্যাডাম নিজেকে খুব স্মার্ট মনে করে, অথচ সে তার গুল্লু নামের ফেসবুক আইডিটা ডিঅ্যাক্টিভ করতেই ভুলে গেছে। আমি ওর ফেসবুক ঘেটে জানতে পেরেছি ও হায়দ্রাবাদের এক জুতার শোরুমে কাজ করে। এটা দেখে তরু গুল্লুর ঠিকানা এবং তার কিছু ছবি নিয়ে নিরাজের সঙ্গে হায়দ্রাবাদের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তো তরু হায়দ্রাবাদে এসে নিরাজকে সঙ্গে নিয়ে হায়দ্রাবাদ শহরের প্রতিটি জুতার শোরুমে গুল্লুকে খুঁজতে শুরু করে। এদিকে গুল্লু আমেরিকা যাওয়ার জন্য ভিসা অফিসে এসেছে, বাট লাইনে দাঁড়িয়ে থাকার সময় হঠাৎ গুল্লুর কল্পনায় তরু এসে বলে, এতটুকু নয় এত এত ভালোবাসা দিয়েছি, অথচ তার পরিবর্তে তুই আমাকে ধোকা দিয়েছিস, ধোকাবাজ কোথাকার। এসব ভেবে গুল্লুর বিবেক এবার নাড়া দিয়ে ওঠে, গুল্লু পুরো থমকে যায়। গুল্লু বুঝতে পারে তরুকে এভাবে ধোকা দেওয়াটা তার ঠিক হয়নি, কারণ সে অন্য ছেলেদের মতো খারাপ বা লোভী ছিল না। এজন্য গুল্লু তরুর সব টাকা তরুকে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এটা শুনে গুল্লুর বাবা বলে, তুমি পাগল হয়ে গেছো, এখন এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো আর আমেরিকা চলো। গুল্লু বলে, বাবা আমার কথা বোঝার চেষ্টা করো, তরু যদি অন্য ছেলেদের মতো যৌতুক লোভী হতো তাহলে আমি কখনোই তার দিকে ফিরে তাকাতাম না, কিন্তু তরুর মতো একটা ভালো মনের ছেলেকে ঠকিয়ে আমার নিজের স্বপ্ন পূরণ করতে আমার বিবেক বাধা দিচ্ছে। গুল্লুর বাবা বলে, তুমি তরুকে টাকাটা ফেরত দেওয়ার জন্য লখনউ যাও তো, তরু তোমাকে ভালোবেসে হায়দারি কাবাব খাওয়াবে না, সোজা জেলের ভাত খাওয়াবে। গুল্লু বলে, জেল হয়তো হোক কিন্তু তরুকে কষ্ট দিয়ে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো না। এটা বলেই গুল্লু স্কুটিতে উঠে পড়লে গুল্লুর বাবা বলে, আমি সারা জীবন অসৎ হতে ভয় পেয়েছি আর আজ এমন একটা পরিস্থিতিতে পড়েছি যে সৎ হতে ভয় পাচ্ছি, কিন্তু তুমি এত সাহসী হলে কিভাবে। গুল্লু বলে, কারণ আমার মা সাহসী ছিল। এই বলেই গুল্লু তার বাবাকে গাড়িতে তুলে নিয়ে সোজা বাড়িতে চলে যায়। অন্যদিকে তরু এবং নিরাজ গুল্লুকে খুঁজতে খুঁজতে অবশেষে গুল্লুর সহপাঠী মুস্কানকে পেয়ে যায়, আর সিন চলে আসে গুল্লুর কাছে। আমরা দেখি গুল্লু লখনউ যাওয়ার জন্য রেডি হতে শুরু করেছে এবং সাথে তার বাবাও যাচ্ছে। তো তারা রেডি হওয়ার সময় হঠাৎ করেই বাবু ভাই ফোন করে বলে, 64 লাখ টাকা তোমার ব্যাংকে ট্রান্সফার করে দিয়েছি, আমার লোক যাচ্ছে, তোমার 80 লাখ দিয়ে দিও, লাও ঠেলা। এদিকে গুল্লু তো যেভাবেই হোক তরুকে টাকা ফেরত দিবে ভেবে নিয়েছে, তাই গুল্লু এবং গুল্লুর বাবা তাড়াতাড়ি স্টেশনে এসে ট্রেনের টিকিট কেটে ফেলে। সিন তরুর কাছে আসলে দেখি তরু গুল্লুর ঠিকানা নিয়ে সোজা গুল্লুর বাসায় চলে এসেছে, কিন্তু বাসায় চাবি দেওয়া দেখে তরুর তো মেজাজ খারাপ হয়ে যায়। তো তরু পাশের এক প্রতিবেশী আন্টির কাছে গুল্লুর খোঁজ করলে আন্টি বলে, একটু আগে ব্যাংক থেকেও কিছু লোক এসেছিল, কিন্তু বাপ বেটি ব্যাগ ট্যাগ গুছিয়ে স্টেশনের দিকে চলে গেছে। এটা শুনে তরু নিরাজকে নিয়ে তাড়াতাড়ি স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে আবার গুল্লু তরুকে টাকাগুলো ফেরত দেওয়ার জন্য লখনউয়ের উদ্দেশ্যে ট্রেনে উঠেছে এবং টাকার ব্যাগটা ভালোভাবে রেখে দিচ্ছে। এমন সময় দুম করে সেখানে বাবু আঙ্কেল চলে আসে ও বলে, আমার টাকাগুলো নিয়ে পালিয়ে যাচ্ছিস তাই না। গুল্লু বলে, আঙ্কেল আমি তো টাকাগুলো আবার তুলে নেওয়ার জন্য আপনাকে ব্যাংক চেক দিয়েছি। বাবু আঙ্কেল রেগে গিয়ে বলে, এটা কি তোর গেম মনে হচ্ছে, যখন খুশি বলবি টাকা ট্রান্সফার করে দাও, আবার যখন খুশি বলবি টাকা উঠিয়ে নাও, কাহিনী না করে আমার টাকাগুলো দে, বল কোথায় আমার টাকা। গুল্লু কাঁপতে কাঁপতে মিথ্যা বলে যে, টাকা তো আব্বুর কাছে আর আব্বুর টিকিট নিতে গেছে। বাবু বলে, তো চল তোর বাবার কাছে যাবি। গুল্লু তখন বুদ্ধি খাটিয়ে টাকার ব্যাগটা নেয় আর বলে, যদি ট্রেন মিস হয়ে যায় তো এই ব্যাগটা আর পাবো না, এখানে আমার ফেভারিট কিছু জিনিস আছে। আঙ্কেল বলে, হ্যাঁ হ্যাঁ নিয়েই চল। তো গুল্লু টাকার ব্যাগটা কাঁধে নিয়ে তাদের সঙ্গে বাহিরে আসে, কিন্তু গুল্লুকে তো এখন বাবার কাছে না গিয়ে এদের হাত থেকে পালাতে হবে, নয়তো এরা টাকাগুলো নিয়ে নেবে। তাই গুল্লু যেতে যেতে আশেপাশে দেখতেছে আর এদের হাত থেকে পালানোর উপায় খুঁজতেছে। এমন সময় এক চা বিক্রেতাকে দেখে গুল্লু দুম করে চায়ের কাপগুলো এদের উপরে ছিটকে দিয়ে দৌড়ে পালাতে শুরু করে, কিন্তু বাবুর লোকগুলো সামলে উঠে আবার গুল্লুর পিছনে ধাওয়া করে আর গুল্লু তো প্রাণপণে শুধু দৌড়ে যাচ্ছে। এদিকে আবার দেখি তরু ও গুল্লুকে ধরার জন্য স্টেশনে এসেছে এবং গুল্লুকে চারিদিকে খুঁজে বেড়াচ্ছে। এমন সময় তরু গুল্লুকে দেখতে পেলে গুল্লুর পিছনে দৌড়াতে শুরু করে, কিন্তু তরু গুল্লুর পিছনে বাবু আঙ্কেলকেও দৌড়াতে দেখে অবাক হয়ে বলে, আঙ্কেল ওই মেয়েটির পিছনে দৌড়াচ্ছেন কেন। আঙ্কেল বলে, আরে এই মেয়ে আমার টাকা নিয়ে পালাচ্ছে। তরু বলে, কি আপনারও। আঙ্কেল বলে, তাহলে তোমারও। এরই মধ্যেই দেখি গুল্লু একটা বক্সের উপরে উঠে মেরে মুড়ে সবাইকে সাইড করতেছে। তো তরু সেখানে এসে গুল্লুকে ডাক দিয়ে বলে, সানিয়া নিচে আসো। গুল্লু তখন তরুকে এখানে দেখে অবাক হয়ে যায়। এমন সময় বাবু ভাই গুল্লুকে গান পয়েন্ট করে টাকাগুলো দিতে বলে। বউকে গান পয়েন্ট করা দেখে তরু এবার নিজেই গুল্লুকে বাঁচাতে উল্টো বাবু ভাই এবং তার ছেলেগুলোকেই পেটাতে শুরু করে। গুল্লু আবার তার স্বামীকে গান পয়েন্ট করা দেখে ছুটে এসে বাবু ভাইকে মারতে শুরু করে। সাবাস সুনামুনিরা।
তো বাবু ভাই খেপে গিয়ে গুল্লুর মাথায় বন্দুক ধরে বলে আমার টাকা দে। এমন সময় সেখানে পুলিশ আসলে আঙ্কেল ভয়ে ছেলেগুলোকে নিয়ে সেখান থেকে কেটে পড়ে। তরু তখন টাকার কথা বলতে ধরতেই গুল্লুই আগে টাকার ব্যাগটা তরুর হাতে দিয়ে বলে এই নাও তোমার টাকা, আমাকে আর কখনো ধোকাবাজ বলবে না। এটা শুনে তরু অবাক হয়। গুল্লু বলে পালিয়ে আসার পর থেকে তুমি একটুও আমার পিছু ছাড়ছো না, সব জায়গাতে তোমার বলা ধোকাবাজ শব্দটি আমাকে তাড়া করে বেড়াচ্ছে। হ্যাঁ আমি ধোকা দিয়েছি তোমাকে, কিন্তু আমি এমন মেয়ে ছিলাম না, আমি একজন টপার স্টুডেন্ট, কিন্তু পাত্রপক্ষের কাছে এটার কোনো মূল্যই নেই। তারা সবাই মোটা অঙ্কের যৌতুক দাবি করে বসে আর আমার বিয়ে ভেঙে যায়। এমনকি যে ছেলে আমাকে ভালোবেসেছিল সেও যৌতুকের জন্য আমাকে রিজেক্ট করেছে। জানো কতবার রিজেক্ট হয়েছি আমি? এই অপমান আর সহ্য করতে পারছিলাম না, এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি আর বিয়েই করবো না, উল্টো ছেলেদের ফাঁসিয়ে আমার স্বপ্ন পূরণ করবো। কিন্তু তুমি তো আমার পুরো প্ল্যানটাই ভেস্তে দিয়েছ। কি দরকার ছিল যৌতুক ছাড়া আমার হাসির, আমার ট্যালেন্টের, আমার বন্ধুত্বের বিনিময়ে আমাকে বিয়ে করার? গুল্লুর এসব কথা শুনে তরু অবাক হয়ে গুল্লুর দিকে তাকিয়েই আছে। গুল্লু ইমোশনাল হয়ে বলে তুমি কেন অন্যদের থেকে এত আলাদা হয়েছিলে বলো তো? কখনো কলেজে যাওনি, ভাঙাচোরা ইংরেজি বলো, পান খাও, অদ্ভুত পোশাক পরো, কিন্তু তারপরেও কেন তোমাকে আমার এত ভালো লেগে গেল? তরু চুপ হয়ে দাঁড়িয়ে আছে। গুল্লু বলে তোমাকে কষ্ট দিয়ে আমি আমেরিকা যেতে পারবো না, এই জন্য তোমার টাকা তোমাকে ফিরিয়ে দিতে যাচ্ছিলাম। এবার তরু কিছু বলতে যাবে, ঠিক তখনই ট্রেনের উল্টো পাশ থেকে নিরাজ বলে তরু আমি এই ডাইনির বাবাকে ধরে ফেলেছি। এটা দেখে গুল্লু তাড়াতাড়ি নিরাজের কাছে এসে বলে ধরে ফেলেছি মানে? আমার বাবা কোনো চোর নয়, যা করেছি সব আমি করেছি, সব প্ল্যান আমার ছিল, তাই বাবাকে ছেড়ে দাও। তখনই সেখানে পুলিশ এসে বলে কি হয়েছে এখানে? নিরাজ বলে এই বাবা মেয়ে দুজনেই ধান্দাবাজ, আমার বন্ধুকে ঠকিয়ে টাকা হাতিয়ে নিয়েছে। আমি তো এই মেয়েকে এমন সাজা দিব যে দ্বিতীয়বার আর কোনো মেয়ে কোনো ছেলেকে 498 কেসে ফাঁসানোর সাহস পাবে না। এটা শুনে পুলিশ গুল্লু এবং তার বাবাকে নিয়ে যেতে চাইলে তরু বলে যদি কোনো মেয়ে ছেলেদের থেকে টাকা হাতায় তাহলে সেটা অপরাধ, অথচ ছেলেরা যে মেয়েদের বাবার থেকে যৌতুকের নামে লাখ লাখ টাকা হাতায় সেটা কি? এটা শুনে গুল্লু অবাক হয়ে তরুর দিকে তাকায়। আসলে তরু গুল্লুর পরিস্থিতিটা বুঝতে পেরেছে, তাই তরু পুলিশদেরকে যেতে বলে আর গুল্লুকে বলে একটু সাইডে আসো। গুল্লু চমকে ওঠে। তো একটু পর দুজনে সাইডে আসলে তরু গুল্লুকে বলে আচ্ছা তুমি তখন কথার মাঝে কি যেন বললে যে আমাকে নাকি তোমার ভালো লেগেছে? গুল্লু মাথা নাড়িয়ে হ্যাঁ বললে তরু বলে শুধু ভালো লেগেছে? গুল্লু বলে শুধু ভালো লাগা নয়, আমি তোমাকে ভালোই বেশি ফেলেছি। লখনৌ থেকে হায়দ্রাবাদ এসেও আমি তোমার মিষ্টি কথার মজা, তোমার খাবারের মজা, তোমার সাথে ঘুরে বেড়ানোর মজা, এগুলো কিছুতেই ভুলতে পারছি না। এসব শুনে তরু মজা করে বলে তার মানে তাহলে কসাই ছাগলের প্রেমে পড়ে গেছে? তরুর কথা শুনে গুল্লু বলে তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো তাই না? তরু বলে ক্ষীর খাওয়াতে খাওয়াতে আমাকে পুরো বোকা বানিয়ে দিয়েছো, মন চাচ্ছে তোমাকে এত 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 ভালোবাসি, অনেক কষ্ট দিয়েছো তুমি আমাকে। গুল্লু তরুকে জড়িয়ে ধরে বলে সরি আর কখনো কষ্ট দিব না তোমাকে। মেয়ে জামাইয়ের এমন ভালোবাসা দেখে গুল্লুর বাবাও অনেক খুশি হয়। পরের সিনে আমরা দেখি অনেক আয়োজন করে গুল্লুর বাবা এবং তরুর মা বাবা মিলে তাদের দুজনকে আবার বিয়ে দিচ্ছে, আর দুজনেই মহামাস্তিতে বিয়েটা সম্পূর্ণ করতেছে। বিয়ের কিছুদিন পরে তরু গুল্লুর নামে একটি শুজ শোরুম গুল্লুকে উপহার দিলে গুল্লু তো মহা খুশি হয়ে যায়। এরপর গুল্লু তার স্বপ্নের শোরুমটি তরুকে সঙ্গে নিয়ে উদ্বোধন করে আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। মুভিটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন, আর হ্যাঁ লাইক দিতে নিশ্চয়ই ভুলে গেছেন, মনে করে দিলাম এবার লাইকটা দিয়ে দেন। আর একটি কথা, আমার এক্সপ্লেইনগুলো আপনার ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার, বাই বাই।